আকাশের নিচে মাটির উপরে আজব আজব কত মানুষ বাস করে আকাশের নিচে মাটির উপরে আজব আজব কত মানুষ বাস করে কারো সঙ্গে মিলবে না রে কারো ক্যারেক্টার কথায় কথায় বড়াই করে দেখায় অহংকার এদের গল্প নিয়ে আয়োজন চোখরাঙালে চাপা খালা চুপ সকাল বিকাল ভয় দারোগা দেখায় কত রূপ কারো সঙ্গে মিলবে না রে কারো ক্যারেক্টার কথায় কথায় মহড়াই করে দেখায় অহংকার এদের গল্প নিয়ে আয়োজন তিন ভুবন যাও রাস্তার মোড় থেকে খবরের কাগজ নিয়ে আসো ইংরেজি পড়ার অভ্যাসটা আছে ইংরেজি কি জানো বুড়া তামরা আমার উদ্ভাত খাই মালদ্বীপে নির্ধারিত সময়ে নির্বাচন আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার রাখো লাউ ক্ষেত নিয়ে হেডলাইন ডিটেইলস পড়ো ওই কি লাউ ক্ষেত কি লাউ ক্ষেত নিয়ে গুলিবিদ্ধ বলেছে কয়জন সেটা দেখো মরেনি দুজন গুলিবিদ্ধ গুলিবিদ্ধ হাসপাতালে নিশ্চয়ই জি পড়ো নোয়াখালী অঞ্চলের মুগদুমিয়া জনৈক মোকামালির জমিতে লাউ ক্ষেত নিয়ে লাউ গাছের চারাটি যখন বড় হতে থাকে তখন হচ্ছে প্রতিবেশী আব্দুল কাশেম এসে কি লিখছে প্রকৃতপক্ষে দেখো তুমি দেখেছো আমার পড়ার মধ্যে কি জাদু আছে তুমি খালি বুঝলে না বাবা বুঝলো কি সুন্দর ঘুম পাড়িয়ে দিলাম আর তুমি তোমাকে তো ঘুম পাড়াতেই পারি না তুমি খালি সারাদিন কেকর মেকর কেকর মেকর শক্ত মরে গেল নাকি কেন যে আমার বাপের কথা আমি শুনলাম না আমার বাপ বলছিল যে গ্রামেই থাক শহরে যাওয়ার কোনো দরকার না আমি শহরে এলে লেখাপড়া আইটা রোডিং মাস্টার থাকলাম তখন বাসায় আর তোর বাবু কি
থানারে বানাইলো পুলিশ আর পেস মাইরে তোর বন্ডারে কথা দিলাম তাহলে চাকরিও গেছে আর এখন মরা দারোগা ঘরের মধ্যে পুলিশ আর কি হয়েছে রে দারোগার কাছে মাথা ঘুরে পড়ে গেছে রে মাথা ঘুরে পড়ে গেলি তো বাঁচি যেতাম আর এই ছোট্ট বাঁচত আপা হ্যাঁ জীবনে কোনদিন নিজের বাপের গা পাতি বিদায় আর এখন দেখো তুলে ভাই আমার কি যে ছুটি তাই না করতেছে এই তুমি অর্ধে মরতে বেঁচে ছুটি জন্যে খুবই অসুস্থ সারাটা শরীরে গিরি ব্যথা খুবই অসুস্থ সারা শরীরে ব্যথা করতেছে তো সেই কথাটা তো তুমি আমাকে আগে বলবে তো আমার কাছে ওষুধ আছে তাই নাকি হ্যাঁ ওষুধ দাও পানি আনবে এক গ্লাস এই এই তুই সর আমি ওষুধ দিয়ে নিই সর উনা ওষুধ দিতে হবে হ্যাঁ ওষুধ দিয়ে দিচ্ছি এনে ব্যথা এনে এনে ব্যথা তুমি আমাকে এভাবে অপমান করতে পারলে হুমায়রা হ্যাঁ পারলাম তুমি কি এখানে বসে থাকবা তোমাকে দেখলে আমার মাথায় খুন চড়ে যায় প্লিজ তুমি যাও দেখলামই তো ওই ফুলদানিটা দিয়া যদি না না তুমি আমাকে অপমান করবে তো করো 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 যত ইচ্ছে করো তুমি আমার সামনে থেকে যাবে যাবো তো কিন্তু হুমায়রা তুমি যে হঠাৎ হঠাৎ এভাবে সেন্টিমেন্টাল হয়ে যাও যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতে পারে অঘটনের আর বাকি আছে কি শ্বশুর বাড়িতে আসছো জোকারের মতো তেলেজ মাতি করতেছো ছিপ তোমার লজ্জা করে না ওই যে ফুলদানিটা ভাঙতে চাই যদি ফুলদানিটা ভাঙতো বাড়ি সবাই চলে আসতো কি বলতাম তোমার কিচ্ছু বলতে হইতো না আমি নিজেই বলতাম মা বাবা তোমাদের জামাই পাগল হয়ে গেছে এই কথা শোনার পর এই কর্নার বিলাতে তোমার জায়গা হতো না ঘর ধাক্কা দিয়ে বের করে দিত আবার হাসে নির্লজ্জ কোথাকার হাত ধরে এখানে নিয়ে এলে আগে তো বুঝি নাই শ্বশুর বাড়ি মধুর হাড়ি ঠিক আছে করো রাগ করো কিন্তু মনে রাখবে যে কোনো মুহূর্তে ব্রেন স্ট্রোক করতে পারো বুঝতে পেরেছি তোমাকে এখন কি করতে হবে কি করবা আরে তুমি এই সাত সকালে কেমন আছো ভালো রিয়া ইনভাইট করেছে এই তোমার মতো জগিং করতে এসেছি শরীর কমাতে এসেছি আসো না আমরা সবাই মিলে এক্সারসাইজ করি না না আমি একাই নিরিবিলি ব্যায়াম করতে পছন্দ করি সর্বনাশ ওই শালা দুম্বা মুটকু কই থেকে আইলো আমি শালার এত সকালে এখানে আইলাম
একটা কাপ খিও পাইলাম না আর ওই শালা দুম্বা আইতে না আইতে রসগোল্লা মুখে চাবাইতাছে দাঁড়া শালা আজকে আমি তোরে মজা দেখাইতেছি আজকে হায়দার ভাইরাও নাই আজকে আমি তোরে খাইছি তুমি একদম ধুলা তুলসির পাতা হয়েছো নাকি আমি কিচ্ছু বুঝি না তুই আমার পিছনে বারবার লাগোস কেন কত দেখিস এই দেখছো আমার ভুঁড়িটা কেমন দিন দিন বড় হয়ে যাইতেছে মনে হইতেছে আমি প্রেগন্যান্ট ওমেন কিছুদিন পরে বাচ্চা খালাস হইব আরে তুই তুই তো পাটকাঠি তোরে কে কইছে ব্যায়াম করতে তোরে সাত সকালে ব্যায়াম করে আসার কোনো দরকার নাই তুই শুকায় গেছিস না পাটকাঠি হয়ে গেছিস তুই আমারে কি কইলি পাটকাঠি আমি পাটকাঠি হ্যাঁ গোল্ডেন ফাইবার গোল্ডেন ফাইবার আপনি তো আইনের লোক তাই না এখন আপনার নিজের বাড়িতে যদি কেউ আইন ভঙ্গ করে তাদের কি শাস্তি হবে না এখনই যাও যাইয়ে ডিম পোস্ট করো আমার জন্য একটা করবে আমি একটা খাবো যাও এই রাজি যাইয়ে ফ্রিজ থেকে ডিম বার করে দেবো ওকে যা মামি সকালে উঠে বলে আমাকে একটা সিদ্ধ করে দাও দুপুরে ভাত খাওয়ার সময় বলে একটা অমলেট মমলেট করে দাও ফ্রিজ কিভাবে খালি হয় এবার তো বুঝলে বেশি মাতবল হয়ে গেছো না তোমাকে আমি দেখাচ্ছি নিজের ঘরের মানুষ আইন ভঙ্গ করলে কি অবস্থা হয় এবার দেখলেন তো বাবা নিজের চোখেই মা একটু অপেক্ষা করো আমি তো সারা রাত জনম অপেক্ষা করে একটু অপেক্ষা করো দেখি কিছু হয় কিনা বা হবে কিনা হবে মামা হবে একদিন ঠিকই হবে হতেই হবে আব্বা কথাটা যে কিভাবে আপনাকে বলি বলতে তো হবে বল না আব্বা তো শুনবে বলো আপনি শুনে আবার রাগ করবেন না তো কেন রাগ করব পরিষ্কার বলো বল হাসান তো বাড়িতে থাকতে চাচ্ছে না ও চলে যেতে চাচ্ছে হাসান চলে যেতে চাচ্ছে জি আব্বা কেন কেন তোমার মেয়েকে জিজ্ঞেস করো আব্বা আমি বলি আমি জানি হুমায়রা হাসানের মনে শক্ত একটা কষ্ট দিয়েছে হুমায়রা হাসানকে কি বলেছ আব্বা যা বলেছি আগে মাথায় বলেছি আমি বলেছি কি বলেছ সেটা পরিষ্কার করে বলো কি বলেছি সেটা খুলে বলো আব্বাকে আব্বা ওকে ঘর জামাই বলেছি হাসান এ বাড়িতে থাকবে আজ থেকে হাসানকে কেউ কোনো অসম্মান করতে পারবে না ঘর জামাই বলতে পারবে না দিস ইজ মাই অর্ডার অ্যাটেনশন
লাল দেখছিস টমেটো টমেটো ভালো করে দে বেটা এটা আমার এটা তোরে কি ফ্রি দিব ফ্রি দিব কে বেটা এটা আমার খাও গাছকে ও মানে বেটা আরে তুই কত কষ্ট করা চুপ কর আমার মাথা হট হয়ে গেছে আমি সকালেও দুম্বা রান্নারে দেখছি ভাই তোমার না আরেকবার কইছি আমার নামের লগে দুম্বার নাম মিলাবা না ওরে শুধু দুম্বা কইবা এই তোরা সবাই দুম্বা ভাই কইবি বুঝছস আচ্ছা ঠিক আছে সরি ওর মা কি আর বাংলাদেশে অন্য কোনো নাম খুঁজা পায় নাই মানছি তো পোলাপনের নাম রাখার আগে আশেপাশে দুইবারই খোঁজ খবর নাই নাকি ভাই দুম্বা ভাই তো এদিন কইলো এ নাকি আপনার চার মাসের বড় কি কইছে না কইছে কইছে তাহলে তো ভাই ভুল করলে আপনার আম্মাই করছে আমার আম্মাই ভুল করছে তুই কি কইতে চাস আমার মাই ভুল করছে আর ওই কইছে আমি অর্থে 7 বছরের ছোট তুই জানোস তুই সিলি জন্মের সময় তুই সিলি শুরু তো সাক্ষী আছে ওর দোকানে চা খাইতে গিয়ে সেদিন বলছে কি রে বলছ না হ্যাঁ কইছিল তো ভাই এই হোন্ডা ভাই চাবি দাও দেন না বুঝছ তোমার মাথা গরম যাও পরে আসলে তোমার বাচ্চা খবর আছে আই তোই এই হোন্ডা বাইরে নিয়ে করে নিয়ে এখানে যা যা লাগে সব খা জি ভাই আমি গিয়ে ওই হোন্ডা রেখে কারায় আসি বুঝছস ঠিক আছে ভাই আমি বলে একলে ফোন দিয়েন এই তোমার নামটা দিলো কি আর এত কথা আসছে যতক ভাই যা ছোড়ো এই রানা বড়দের কাছে কোনোদিন ছোটদের ইউজ করে না আচ্ছা মাথাটা মনে রাখবা ভাই 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 একদম ছোড়ো এই দাও এই জন্য তোর নামের আগে তেরা দিছে তোর বুঝছ না এটা তোর বেটা তোর কইছি বেটা আজের একা স্পেশাল পারবি না উদাই স্পেশাল পারো বেশি কথা বলে ও তো এমনি তুই তেরা তুমি না খা বেটা খা বেশি করে খা যাব না না তেরা ভাই কইছে খাইতে খা না বেটা বলে জানি হোন্ডা কি করে আরে হাসান তুমি চলো চা খাই আসি না ভাইয়া চা খাবো না আমি তো এখন নিউজ পড়বো নিউজ পড়বা ও আচ্ছা তোমার তো এখন আবার নিউজ পড়ার টাইম হয়ে গেছে আমি তো ভাবলাম যে তুমি কোনো চ্যানেলে জব টপ নিলা কিনা আচ্ছা শোনো তোমার এই নিউজ প্রেজেন্টিংয়ে কোনো সমস্যা হচ্ছে না তো আচ্ছা ঠিক আছে যাবো তোমার একটা ভালো বুদ্ধি দিয়ে দিয়ে কী বুদ্ধি ভাইয়া না মানে আব্বা যখন তোমাকে ওই নিউজ প্রেজেন্ট করতে বলবে তখন তুমি কী করবো জানো কী করবো আমার শ্বশুরের সাথে একটা প্যাচ লাগানোর ফন্দি করছেন না তো আমার কি আমি তো বাবার ব্যবসা পেলেই ভাগবো ভাই আপনি কি ভাগনের ব্যবস্থা করতেছেন যাই কনের সামনে যাই কই আসি হাসু ভাই আমি কোথায় ভাগবো আমি তো এদিক ওদিক একটু কয়েকদিনের জন্য একটু বেড়াতে চেয়েছিলাম ও তাই কোন আচ্ছা হাসু ভাই হ্যাঁ অভিনয় করাটা কি অনেক কঠিন আপনি কি এই সবের মধ্যে নামতে চাইতেছেন দিলা ভাই আপনি নায়ক হইলেন না আমারে আপনার ছবিটা সিনেমা হলে ফ্রি দেখার বন্দোবস্ত করে দিয়েন না সেটা দেখা যাবে এই অভিনয়ের ব্যাপারটা না খুব কঠিন কাজ এইটা ভালোভাবে কইতে পারবে ওই নায়ক রতন আপনি তার কাছে গিয়া ভালোভাবে পরামর্শ করেন আর এই পেপারটা আমারে দেন কর্নেল স্যার এই পেপার পড়ার লেগে অপেক্ষা করতেছে আর কইতেছে জামাই বাবাজি পেপার দেয় না কেন না 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 আমি যাচ্ছি আমি যাচ্ছি আরে কি মুশকিল আরে না যাও না বাবা
ডাক্তার কোথায় গিয়েছিলেন? আপনার জন্য পত্রিকা আনতে গিয়েছিলাম বাবা, আপনাকে পড়ে শোনাবো। আমাকে আজ থেকে আর পড়ে শোনানো লাগবে না। আজকের খবরের কাগজ তুমি হুমায়রাকে পড়ে শোনাবে, আর হুমায়রাকে পড়ে শোনালে তোমার আর কাল থেকে কোনো কাজ করা লাগবে, ঠিক আছে? আকাশের নিচে মাটির উপরে আজব আজব কত মানুষ বাস করে, কারো সঙ্গে মিলবে না রে কারো ক্যারেক্টার, কথায় কথায় বড়াই করে দেখায় অহংকার, এদের গল্প নিয়ে আয়োজন তিন ভুবন। কর্নেল সাহেব চোখ রাঙালে, চাপা খালা চুপ, সকাল বিকাল ভয় দারোগা দেখায় কত।